टॉपिक भारत। আমরা আজকে ভারত নিয়ে খুব সাধারণ কয়েকটি বেসিক লেভেলের প্রশ্ন দেখে নেব, তবে আমি এর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করব এবং সেই ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট হাই লেভেলের প্রশ্ন রাখার চেষ্টা করব। তো প্রথম প্রশ্ন আজকে কি রয়েছে দেখে নেওয়া যাক। কত ডিগ্রি দ্রাঘিমা রেখা ভারতকে পূর্ব এবং পশ্চিম এই দুটি ভাগে ভাগ করেছে? উত্তর হবে 80 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। 80 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা উত্তর। তারপরে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি? কন্যাকুমারিকা অন্তরীপ। উত্তরটি হয়ে যাবে কন্যাকুমারিকা অন্তরীপ। পরীক্ষার সময় প্রায় ভুল হয়ে যায়, আর অপশন দুটোই থাকে, কন্যাকুমারিকা অন্তরীপ, ইন্দিরা পয়েন্ট। এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলে হবে কন্যাকুমারিকা অন্তরীপ, আর ইন্দিরা পয়েন্ট হচ্ছে ভারতের দক্ষিণতম স্থলবিন্দু। এই স্থলবিন্দু যদি বলে সেক্ষেত্রে হবে ইন্দিরা পয়েন্ট। আমি পরবর্তী প্রশ্নটা সেই জন্য ওটাই রেখেছি। পরবর্তী প্রশ্ন আছে, ভারতের দক্ষিণতম স্থলবিন্দুর নাম কি? ভারতের দক্ষিণতম স্থলবিন্দুর নাম হলো ইন্দিরা পয়েন্ট। তারপরে চতুর্থ প্রশ্ন, কর্কটক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে? কর্কটক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে? উত্তর হয়ে যাবে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ, এই ছটি দেশের উপর দিয়ে। তারপরে বর্তমানে ভারতের রাজ্যের সংখ্যা কয়টি? বর্তমানে ভারতের রাজ্যের সংখ্যা 29টি। তার পরবর্তী প্রশ্ন, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কয়টি? ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা 7টি। তারপরে প্রশ্ন, 1956 খ্রিস্টাব্দে ভারতের রাজ্য ভাগ করার ভিত্তি কী ছিল? 1956 সালে ভারতের রাজ্য বিভাগ করার ভিত্তি, সেটি হলো ভাষা। তার পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম শহরটির নাম কি? মুম্বাই। ভারতের বৃহত্তম শহর হলো মুম্বাই। তার পরবর্তী প্রশ্ন, আয়তনের বিচারে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? আয়তনের বিচারে ভারতের বৃহত্তম রাজ্য হলো রাজস্থান। আয়তনের বিচারে রাজস্থান। তার পরের প্রশ্ন হলো, আয়তনের বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? উত্তর হয়ে যাবে গোয়া। আয়তনের বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্য গোয়া।